আসসালামু আলাইকুম, আমি তারিক ইন্দ্রাজিব, রাজীবের কৃষি কথা থেকে। আজকে আমি আমের নতুন ঠিক না, কিন্তু আমার কাছে এই প্রথম ফল আসছে। এটা হচ্ছে তাইওয়ান গ্রিন, নামটাও ভুলে গেছিলাম, এই জন্য বলতে দেরি হলো। এটা হচ্ছে তাইওয়ান গ্রিন আম। এই তাইওয়ান গ্রিন আমটা আজকে হচ্ছে 2 তারিখ। এই যে আমটা দেখেন, আজকে হচ্ছে আগস্টের 2 তারিখ। আমটা ব্যাগিং করা ছিল, যে কারণে হয়তো কালারটা একটু বেশি হলুদ হয়েছে। আমি গাছের থেকে ভিডিওটা করতে পারলাম না, কারণ টানা 2 দিন বৃষ্টি হচ্ছে, যে কারণে আমটা পেড়ে নিয়ে আসতে হয়েছে। এবং সত্য কথা, যেটা আমগুলো পেকে গেছে, এই যে অনেকটা চিয়াংমাই আমের মতোই দেখতে, তাইওয়ান গ্রিন। এটা অত্যন্ত লেট ভ্যারাইটির একটা আম। এই দেখেন আমটা, যদি আমি দেখি একটু আলোয় দেখাই, এই যে আমটা, এই হচ্ছে আম। পুরো আমের শেপটা দেখাই, চিয়াংমাই বা কিউজাই আমের মতো অনেকটা শেপ। এক একটা আম আমার অবশ্য একটু যত্ন কম হয়েছে, 800 গ্রাম করে এক একটা আম হয়। এই দেখেন, এটা 812 গ্রাম, 813 গ্রাম আম। এটা হচ্ছে 813 গ্রাম, আর এটা হচ্ছে 608 গ্রাম, এটা হচ্ছে প্রায় 700 গ্রাম, 675 গ্রাম। এই আমগুলো মোটামুটি আপনার 800 গ্রাম হয়, একটু যত্ন করলে 800 গ্রামের নিচে আসে না। এই হচ্ছে আম। এখন আমি একটু কেটে দেখবো। ধরো তো মা, ওই ওই পাশ থেকে যাও নাই, আমটা কেটে দেখবো। এটা এটা গাছ পাকা আম। এর বলে রাখা ভালো, এর কিন্তু আটিও খুব পাতলা। এই দেখেন, একদমই পাতলা আটি। আমার ছেলে আবার আম খাওয়ার জন্য এনা, আমাকে একটা ময়লা গেঞ্জি গায়ে দিয়ে এসেছো। মিষ্টি আমের সেন্টটা চমৎকার সেন্ট, মানে আমি এর আগে খাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমটা বলে রাখা ভালো, টক মিষ্টি স্বাদের, আমার কাছে অসম্ভব ভালো লাগছে। হালকা টক আছে এবং মিষ্টি। আমি আমি এখন একটু পরীক্ষা করে দেখবো মিষ্টিটা, আমার কাছে খুব দারুণ লাগছে। কারণ টক আর মিষ্টির মিশ্রণে, মানে খুব, মানে শুধুই মিষ্টি না, টক আছে তার সাথে মিষ্টি আছে, মিষ্টতা বেশি টকটা কম। মিষ্টতা আসছে 20, মানে এই সময় লেট ভ্যারাইটি আমে 20 মিষ্টতা আসা মানে চমৎকার। দেখি মা, দেখাইতে পারি কি না? আমি দেখানো শিখে নিব। আমি এর আগে বা দেখাইছিলাম কিভাবে মা, ক্যামেরার মুখে ধরতে হয়, ক্যামেরা এডে, এটা না ক্যামেরা, না দম, তুমি সরো আমি একটু দেখাচ্ছি। এই যে 20, বুঝা যাচ্ছে অত নড়ালি বোঝা যায়। যাক, আমি দেখাইতে পারছি না, একবারই দেখাইতে পারলাম আর পাচ্ছি না। এই যে 20, এই যে 20, একটু ঘোলা ঘোলা, এই যে 20, এই যে দেখাই, মিষ্টতা আসছে 20। সব মিলায় চমৎকার একটা আম। এই লেট ভ্যারাইটির মধ্যে আমার কাছে এখন আছে অস্টিন ম্যাঙ্গো, অস্টিন ম্যাঙ্গো, তাইওয়ান গ্রিন আর 3 টেস্ট। এই 3টা আম আমার কাছে এখনও পর্যন্ত, সরি আর একটা আছে গোরমতি, 4টা আম। তার মধ্যে আমি তাইওয়ান গ্রিন আমটা আজকে পেড়ে ফেললাম, আর এখনও আছে 3 টেস্টটাও দেখাবো, অস্টিনও দেখাবো আর গোরমতিও দেখাবো। তবে আমার কাছে দারুণ লাগছে আমটা, মিষ্টতা 20 আসছে এই সময় লেট ভ্যারাইটি, মিষ্টতা 20 মানে। আর সবচাইতে মজার কথা, এটার ভিতরে টক আর মিষ্টির মিশ্রণ আছে, যে কারণে আমের স্বাদটা বাড়িয়ে দিয়েছে, তাই না মা? এটার ভিতরে টক আর মিষ্টি দুইটাই আছে না? খুব দারুণ লাগছে না? লেট ভ্যারাইটি এর চাইতে সুন্দর আম আর হয় না। এখন অপেক্ষায় আছি যে
থ্রি টেস্টটা কেমন হয়। টক আর মিষ্টি, এই জন্য আমি বারবারই বলবো, কোনো জিনিস হালকা টক থাকলে আর মিষ্টতা বেশি থাকলে তার স্বাদটা বাড়িয়ে দেয়। আমার এই আমটাকেও তেমনই একটা জাত, তাইওয়ান গ্রিন, খুব চমৎকার একটা জাত। এবং আমের সাইজ দেখেন, মার্শাল্লাহ, অনেক ভালো সাইজ, আমি যত্ন করিনি, অবহেলায় আছে, দেখি কেমন হয়। তা ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে তাইওয়ান গ্রিন আমের আঁটি, কি বলবো, মনে হয় 25-50 গ্রামও হবে না, 750, 700 গ্রাম, একটা 700 গ্রাম একটা আমের আঁটি দেখেন। মানে আঁটিটা দেখানো এই জন্যই, এটা আমের সব দিক থেকে বিবেচনা করলে আমটা বাণিজ্যিকভাবে চাষ করা যায়। এক হচ্ছে লেট ভ্যারাইটি, অত্যন্ত স্বাদ এবং আঁটিও খুব পাতলা, এই দেখেন অনেকটা ব্যানানা আমের মতো। তো ধন্যবাদ।